লাস্ট দিন পোটেনশিয়ালটা বলতে বলতে তোমাদের ক্লাস বন্ধ হয়ে গেছিল, তো এটা স্টার দিয়ে লেখো, দ্য পোটেনশিয়াল অফ এ বডি ইজ মেজার্ড, দ্য পোটেনশিয়াল অফ এ বডি ইজ মেজার্ড উইথ রেফারেন্স টু দ্য পোটেনশিয়াল অফ দ্য আর্থ, উইথ রেফারেন্স টু দ্য পোটেনশিয়াল অফ দ্য আর্থ হুইচ ইজ টেকেন অ্যাজ, হুইচ ইজ টেকেন অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড হুইচ ইজ টেকেন অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড কনভেনশনালি অ্যাসাইন্ড, কনভেনশনালি অ্যাসাইন্ড দ্য ভ্যালু অফ জিরো, কনভেনশনালি অ্যাসাইন্ড দ্য ভ্যালু অফ জিরো। ঠিক আছে, একটা মিনিট। দ্য পোটেনশিয়াল অফ এ বডি ইজ মেজার্ড উইথ রেফারেন্স টু দ্য পোটেনশিয়াল অফ দ্য আর্থ হুইচ ইজ টেকেন অ্যাজ, হুইচ ইজ টেকেন অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড, স্ট্যান্ডার্ড অ্যান্ড কনভেনশনালি অ্যাসাইন্ড, কনভেনশনালি অ্যাসাইন্ড দ্য ভ্যালু অফ জিরো। আচ্ছা, কী বলতে চাইছি এটা বোঝাটা খুব দরকার। এই লোকটা, আমরা এর হাইট বার করতে পারবো? এর হাইট কত, এর হাইট কত বলতে গেলে এরকম স্পেসে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, তো এর হাইটটা মাপবো কী করে আমরা? মুশকিল বলছি না যে একদম পারবো না, কিন্তু হয়তো পারবো। তার জায়গায় যদি এই লোকটার কথা বলি, এটা বার করা অনেক ইজি হবে। কেন ইজি হবে? কারণ দেখো, এ ঠিক মাটিতে দাঁড়িয়ে রয়েছে, মাটিতে দাঁড়িয়ে রয়েছে আর্থে, ঠিক আছে, তো সেইটাকে আমরা জিরো ধরে নিয়েছি। এবার ধরো 5 ফুট লম্বা বা 5.5, যাই হোক, বা 6 ফুট লম্বা। কোথা থেকে 6 ফুট? জিরো থেকে 6 ফুট, ঠিক আছে। এবার এই যে লোকটা স্পেসে যেভাবে ভাসছে, স্পেসে যেভাবে ভাসছে, সেরকমভাবে যদি এও ভাসতে আরম্ভ করে, এও ধরো এরকমভাবে ভাসছে উপর দিকে, ঠিক আছে, তো দেখা গেল ওর হাইটটা হয়ে গেছে 8 ফুট, 8 ফুট হয়ে গেছে হাইটটা। সত্যি কি এটা লোকের হাইট 8 ফুট? না স্যার, আমরা মানে লোকটা তো উপর দিকে উঠে গেছে, তো ভাসতে ভাসতে স্পেসে রয়েছে, তো ওর ওর স্কেলটা শুরু করেছি আমরা 2 ফুট থেকে, তার মানে 2 ফুট থেকে 8 ফুট, তাই তো? ফ্রম 2 ফিট টু 8 ফিট ডিফারেন্সটা কত? সেই 6 ফিটেরই ডিফারেন্স রইল, তার মানে লোকটার অ্যাকচুয়াল হাইট কিন্তু 6 ফিট। তাই আমাদের আগে জানতে হবে যে স্কেলিংটা শুরু হচ্ছে, মেজারমেন্টটা শুরু হচ্ছে কোথা থেকে। জিরো থেকে হলে 6 ফিট, 2 ফিট থেকে হলে 8 ফিট, বিকজ দ্য ডিফারেন্স ইজ সেম 6 ফিট। তো এই লোকটার ক্ষেত্রে সমস্যা কী হলো জানো? এই অ্যাস্ট্রোনটার ক্ষেত্রে সমস্যাটা এটাই হলো যে আমরা তো বুঝতেই পারছি না যে ওর হাইটটা মেজার করা শুরু করছি কোথা থেকে। যদি অ্যাটলিস্ট এটা জানতাম আমরা যে ওর হাইটটা কোথা থেকে মেজার করা শুরু করছি, তাহলে ঠিক ছিল, বেঁকে চুড়ে রয়েছে একই, তো অ্যাটলিস্ট যদি এখান থেকে আমরা মেজার করতে পারতাম তো এটা কথা ছিল। তো নিচটাকে একটা রেফারেন্স লেভেল ধরে নিতে হয়, তো রেফারেন্স লেভেল ধরার জন্য একটা লোককে ঠিকঠাক করে আর্থে দাঁড়াতে হবে আগে, মানে কোন একটা সারফেসের উপর চুপ করে দাঁড়াতে হবে, তবে আমরা হাইট বার করতে পারবো। সেরমভাবে আমি যদি তোমাদেরকে বলি, ধরো একটা সার্কিট রয়েছে, তোমরা তো এখনও সার্কিট ড্র করোনি, পরে করবে,
এগুলোকে বলে সার্কিট, মানে দিস কম্বিনেশন ইজ নোন অ্যাজ সার্কিট। এর পরে চ্যাপ্টারই আছে, মানে ক্যাপাসিটর ক্যাপাসিটেন্সের পরে আছে। একটা ব্যাটারি রয়েছে, এটা এটা হচ্ছে ব্যাটারি, ঠিক আছে। আর এগুলো কি, এগুলো হচ্ছে রেজিস্টার, R1 R2 R3, এগুলো সব কারেন্টের ফ্লোকে অপোজ করে। এবার এখানে বিভিন্ন পয়েন্ট আছে সার্কিটে, এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এবার ধরো আমি সার্কিটে কোনো একটা পয়েন্টকে আমি গ্রাউন্ড করে দিলাম, ধরো এইটাকে আমি গ্রাউন্ড করলাম, ভালো করে বুঝবে কথাটা, এটাকে আমি গ্রাউন্ড করে দিলাম। গ্রাউন্ড করার মানে কি, গ্রাউন্ড করার মানে হচ্ছে, ভালো করে বুঝবে, একটা লোকের হাইট মেজার করার জন্য তাকে যেমন ঠিকঠাক করে আগে মাটিতে দাঁড়াতে হয়, শূন্যে ভাসলে তার হাইট আমি বার করতে পারি না, সেরমভাবে এই সার্কিটের যে কোনো পয়েন্টের পোটেনশিয়াল বার করতে গেলে আগে সার্কিটের কোনো একটা পয়েন্টকে আমাদের গ্রাউন্ড করতে হয়। তো স্যার আমরা এই পয়েন্টটাকে গ্রাউন্ড করেছি, এবার আমার একটা প্রশ্ন আছে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কোনো পার্থক্য আছে এদের মধ্যে? হ্যাঁ স্যার, পয়েন্টটা এখানে আর এই পয়েন্টটা এখানে। না, পার্থক্য বলতে আমি বলতে চাইছি যে ওদের মধ্যে কোনো সার্কিট এলিমেন্ট টাইপের কিছু আছে, যেমন ধরো আজকে যদি আমি এই পয়েন্টের কথা বলি আর এই পয়েন্টের কথা বলি, ওদের মধ্যে সার্কিট এলিমেন্ট রয়েছে, কিন্তু এই দুটোর মধ্যে কোনো এলিমেন্ট টাইপের কিছু রয়েছে? না স্যার, নেই। তাহলে আমরা সার্কিটের ক্ষেত্রে ধরে নেব অ্যাজ ইফ এই পয়েন্টটা আর এই পয়েন্টের মধ্যে কোনো ডিফারেন্স নেই। সিমিলারলি এই পয়েন্টটা আর এই পয়েন্টের মধ্যে কোনো সার্কিট এলিমেন্ট আছে? নেই স্যার। তাহলে আমি ধরে নেব এই পয়েন্টটা আর এই পয়েন্টের মধ্যেও কোনো ডিফারেন্স নেই। সো ইন আদার ওয়ার্ডস আই ক্যান সে এই পয়েন্টের যা পোটেনশিয়াল হবে, এই পয়েন্টের সেম পোটেনশিয়াল হবে, এই পয়েন্টেরও সেম পোটেনশিয়াল হবে, হোয়াট এভার। আচ্ছা, গ্রাউন্ড করেছে, এটাকে গ্রাউন্ড গ্রাউন্ড করা বলে, এইভাবে ওয়াইফাইয়ের মতো যেখানে গ্রাউন্ড করা হয় সেখানে পোটেনশিয়াল কত হয় বললাম, আর্থের পোটেনশিয়াল ধরে নেওয়া হয় বাই ডিফল্ট কনভেনশনালি 0 ভোল্ট, তাহলে এখানে পোটেনশিয়াল হচ্ছে 0 ভোল্ট। আচ্ছা, এইটা যদি 0 ভোল্ট হয় তাহলে এখানটায় কত হবে? স্যার এটাও 0 ভোল্ট হবে, বিকজ এখানে কোনো সার্কিট এলিমেন্ট নেই, দেয়ার ইজ নো ডিফারেন্স অ্যাকচুয়ালি, এই দুটো পয়েন্টে আলাদা করে কোনো এক্সিস্টেন্সই নেই, দুটো সেম পয়েন্ট। নেক্সট, এটা 0 ভোল্ট, তাহলে এটা কী হবে? এটাও 0 ভোল্ট। স্যার এটা কী হবে? এটাও 0 ভোল্ট? না, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কিন্তু একটা সার্কিট এলিমেন্ট রয়েছে, তো পোটেনশিয়াল ভ্যারি করে যাবে, ঠিক আছে। এত অব্দি পোটেনশিয়াল 0 ভোল্ট ছিল, এখানে আর 0 ভোল্ট নেই। ধরে নিচ্ছি এখানে কথার কথা আমি বললাম, এটা এটা ধরে নাও তোমাদের 5 ভোল্ট, ঠিক আছে। আজকে আমি বললাম আমার হাইট ধরে নাও 5.6 ফিট, ঠিক আছে। আমি বললাম কী করে আমার হাইট, আমি বললাম কী করে বললাম, এইভাবে নিজেকে আগে মাটিতে দাঁড় করালাম, ওটা 0, সেখান থেকে 5.6। সেরকমভাবে যদি আমি জিজ্ঞেস করি এই যে পয়েন্টটা, এই পয়েন্টের পোটেনশিয়ালটা 5 ভোল্ট, তোমরা বললে কী করে? বললাম এইভাবে, আগে সার্কিটের কোনো একটা পয়েন্টকে আমরা গ্রাউন্ড করেছি, এই পয়েন্টটা গ্রাউন্ড করে দিয়েছি, গ্রাউন্ডেড পয়েন্টের পোটেনশিয়াল কত? 0 ভোল্ট। ওই 0 ভোল্টের রেসপেক্টে এই পয়েন্টের পোটেনশিয়ালটা হচ্ছে 5 ভোল্ট, মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্সটা হলো 5 ভোল্ট। তো এটা যদি 0 হয় তাহলে এটা 5 হবে, দ্যাটস ইট। তাহলে কোনো একটা পয়েন্টকে গ্রাউন্ড করা হয় কেন, সেই পয়েন্টের রেসপেক্টে অন্যান্য পয়েন্টের পোটেনশিয়াল বার করতে পারবো, সেই জন্য, বুঝতে পেরেছো? তো লেখো, যেটা দেখিয়ে দিলাম যে দ্য পোটেনশিয়াল অফ এ বডি ইজ মেজার্ড উইথ রেফারেন্স টু দ্য পোটেনশিয়াল অফ দ্য আর্থ, তাই তো? তো আর্থের পোটেনশিয়াল কত হয়? 0, ওটার রেসপেক্টে আমরা যে কোনো পয়েন্টের পোটেনশিয়াল বার করি, মনে রাখবে। আচ্ছা, এবার লেখো পোটেনশিয়াল অফ এ চার্জড বডি, পোটেনশিয়াল অফ এ চার্জড বডি, এই পার্টটা অলরেডি একবার আমাদের হয়েছিল সেই ফান্ডামেন্টাল চ্যাপ্টারে। অফলাইনে পড়েছিলাম আমরা,
এটা পজিটিভলি চার্জ রয়েছে, পজিটিভলি চার্জড। এটা নেগেটিভলি চার্জড। এবার একটা ওয়্যার দিয়ে এটাকে গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিলাম, এটাকেও একটা ওয়্যার দিয়ে গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিলাম। এবার আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো কি বলতে চাইছি। একটা জিনিস শোনো, এই যে আমি তোমাদেরকে আগের দিন বলছিলাম না, জাস্ট কালকে একটু পড়াচ্ছিলাম যে চার্জ সব সময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে নর্মালি চলে যায়, ওটা আমি কোন চার্জের কথা বলেছিলাম? আই ওয়াজ টকিং অ্যাবাউট পজিটিভ চার্জ, ওকে? বাট সত্যি কথা বলতে পজিটিভ চার্জ তো থাকে না, থাকে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ। তো ইলেকট্রনের ফ্লোটা কীরকম হয় বলো তো? সবসময় জানবে ইলেকট্রনের ফ্লোটা হয় হচ্ছে লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে স্পন্টেনিয়াসলি, সব সময় ইলেকট্রনের ফ্লোটাই এরকম, ফ্রম লোয়ার পোটেনশিয়াল টু, অলওয়েজ ফ্রম লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল, ঠিক আছে? যেদিনকে তোমাদের প্রথম পোটেনশিয়াল পড়াচ্ছিলাম আমি বলেছিলাম যে পোটেনশিয়াল ডিউ টু আ পজিটিভলি চার্জড বডি উইল বি পজিটিভ অ্যান্ড পোটেনশিয়াল ডিউ টু আ নেগেটিভলি চার্জড বডি উইল বি নেগেটিভ। তাহলে আজকে এইখানে যে পজিটিভ চার্জটা রয়েছে, এই পজিটিভ চার্জের জন্য পোটেনশিয়ালের ভ্যালু কী হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে? সেটা অবভিয়াসলি পজিটিভ হবে, ধরে নিলাম পজিটিভ 2 ভোল্ট 3 ভোল্ট হোয়াট এভার ইট ইজ, বাট পজিটিভ কোনো একটা ভ্যালু, ঠিক আছে? মনে মনে ধরে নিচ্ছি 5 ভোল্ট, তোমরা লিখো না, মনে মনে 5 ভোল্ট ধরে নিলাম এর পোটেনশিয়ালটা। আচ্ছা মিথিরা, এখানটা গ্রাউন্ড করা আছে, তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল কত গো? জিরো ভোল্ট। কোনো পয়েন্টকে গ্রাউন্ড করা মানেই সেই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে 0 ভোল্ট। এবার দেখো কম্পারেটিভলি তাহলে আমরা বুঝতে পারছি যে এই বডিটা রয়েছে হায়ার পোটেনশিয়ালে, বিকজ ইটস আ পজিটিভ ভ্যালু, পজিটিভ মিন্স গ্রেটার দ্যান 0। আর আর্থের পোটেনশিয়াল তো আমরা 0 ভোল্টই ধরে নিই, তাহলে অবভিয়াসলি দিস ইজ হায়ার পোটেনশিয়াল, দিস ইজ লোয়ার পোটেনশিয়াল। তাহলে ইলেকট্রনটা কোন দিক থেকে কোন দিকে যাবে? স্যার ফ্রম দ্য ডিরেকশন অফ লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল, এটা 0 ভোল্ট, ফ্রম দ্য ডিরেকশন অফ লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল। তাহলে ইলেকট্রনটা এদিকে যাবে, ইলেকট্রনটা এদিকে যাবে। কেন স্যার ইলেকট্রন এদিকে কেন যাবে? এইখান থেকে ইলেকট্রনটা এখানে গিয়ে আস্তে আস্তে এইখানে থাকা সমস্ত প্লাস চার্জগুলোকে নিউট্রাল করে দেবে, প্লাস মাইনাস কম্বাইন হলে তো 0 হয়ে যায়। আর এখানটা কী হচ্ছে, নেগেটিভলি চার্জড বডি, তাহলে এটার পোটেনশিয়াল আমি ধরো ধরে নিলাম -3 ভোল্ট ধরলাম, আর এই পোটেনশিয়ালটা 0 ভোল্ট। তাহলে অবভিয়াসলি অবভিয়াসলি ইন দিস কেস এটা কিন্তু হায়ার পোটেনশিয়াল, এটা কিন্তু লোয়ার পোটেনশিয়াল, এটা 0 এটা -3। তাই ইলেকট্রনগুলো কোন দিকে আসবে? ইলেকট্রনগুলো এখন এদিক থেকে এদিকে আসবে, বিকজ লো দিস ইজ লোয়ার দিস ইজ হায়ার, তো ইলেকট্রনগুলো ওইখান থেকে এখানে চলে আসবে। কেন ওখান থেকে ওখানে আসবে কেন? বিকজ এই নেগেটিভ চার্জ মানেই কম্বিনেশন অফ ইলেকট্রনস, তো নিউট্রালাইজ করার জন্য কী হবে, ইলেকট্রনগুলো আস্তে 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 এই গ্রাউন্ডের মধ্যে চলে যাবে, যার ফলে আমরা যদি এর পরের ফিগারগুলো আঁকি, একটা মিনিট, আমরা যদি ঠিক এর পরের ছবিটা আঁকি, আচ্ছা এই -3 ভোল্টটা তো আর লিখবো না, এটা আমাদের অ্যাজাম্পশন, দিস ইজ আওয়ার অ্যাজাম্পশন। তাহলে কোন দিক থেকে কোন দিকে ইলেকট্রন যাচ্ছে সেটা জাস্ট আমাদের মনে রাখতে হবে। তো আমরা যদি এর পরের ছবিটা আঁকি, আর ইলেকট্রনের ফ্লোও নেই, কেন ইলেকট্রনের ফ্লো নেই, কেন? ওই যে নিউট্রালাইজ করে দিয়েছে, ঠিক আছে, চার্জকে নিউট্রালাইজ করে দিয়েছে। বাট যাই হোক, এই দূরে ছবি এঁকে রাখো, নিচেরটা না আঁকলেও চলবে, ওটা আমি অলরেডি একবার বলেছিলাম, এইটা আঁকো, এটা ইম্পর্টেন্ট যে কোন দিক থেকে কোন দিকে ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে। এবার এটা তো স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টার, তাই আমি কারেন্টের কথা বলতে পারছি না, কিন্তু পরে যখন আমরা কারেন্ট শিখবো তখন আমরা জানি যেদিকে ইলেকট্রন ফ্লো করে তার উল্টো দিকে কারেন্ট যায়, তাহলে কারেন্টটা এখানে এদিকে যাবে আর এখানে কারেন্টটা এদিকে নামবে। এটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টার, তাই এখনও পর্যন্ত কারেন্ট নিয়ে কোনো কথা বলছি না। ঠিক আছে, তো
তো যখন কন্ডাক্টরটাকে আমি আলটিমেটলি ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলাম, তো ফাইনালি ওর পোটেনশিয়াল কত হয়ে গেল স্যার? এখন ওর পোটেনশিয়াল 0 ভোল্ট হয়ে গেছে। কেন? নিউট্রালাইজ করে দিয়েছে, আর তো কোনো চার্জই নেই, তার আর পোটেনশিয়াল থাকবে কী করে? চার্জই যদি না রইলো তাহলে আর পোটেনশিয়ালটা থাকবে কী করে কন্ডাক্টরের? তাহলে এই কন্ডাক্টরের পোটেনশিয়াল এখন 0 ভোল্ট হয়ে গেছে। একে রাখো। ঠিক আছে, বেশ বুঝলাম। তাহলে যে কোনো কন্ডাক্টরকে তোমরা যদি গ্রাউন্ড করে দাও, ভালো করে শুনবে, যে কোনো কন্ডাক্টরকে তোমরা যদি গ্রাউন্ড করে দাও, সেই কন্ডাক্টরের পোটেনশিয়াল কত হয়ে যাবে? 0 ভোল্ট হয়ে যাবে। ওকে বুঝলাম। হেডিং হেডিং দাও, যে একটু লিখে রাখো এটা, এনি আর্থড অর গ্রাউন্ডেড কন্ডাক্টর, এনি আর্থড অর গ্রাউন্ডেড কন্ডাক্টর, এনি আর্থড অর গ্রাউন্ডেড কন্ডাক্টর ইজ এফেক্টিভলি অ্যাট ইজ এফেক্টিভলি অ্যাট 0 পোটেনশিয়াল ইজ এফেক্টিভলি অ্যাট 0 পোটেনশিয়াল। ঠিক আছে, আচ্ছা হেডিং দাও এবার। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটা হলেই সবটাই হয়ে যাবে। হেডিং দাও, পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট ইন দ্য ফিল্ড অফ এ পয়েন্ট চার্জ। পোটেনশিয়াল, ওয়েট, পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট ইন দ্য ফিল্ড অফ এ পয়েন্ট চার্জ। ঠিক আছে, মন দিয়ে দেখবে, এখানে একটা প্লাস কিউ চার্জ রাখা রয়েছে, যার জন্য চারদিকে একটা ইলেকট্রিক ফিল্ড হবে। ইয়েস আই ডু এগ্রি, একটা ইলেকট্রিক ফিল্ড হবে। এবার ইনফাইনাইট ডিস্টেন্সে আঁকবে না আগে, ইনফাইনাইট ডিস্টেন্সে কোনো একটা প্লাস ওয়ান চার্জ রয়েছে, ধরে নাও এটা হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্স, ঠিক আছে, দিস ইজ ইনফাইনাইট ডিস্টেন্স, ইনফিনিটি যেটাকে বলে, আঁকবে না। সেখান থেকে চার্জটাকে আমরা আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে আসছি, ঠিক আছে, চার্জটাকে আমরা আস্তে আস্তে এদিকে এগিয়ে নিয়ে আসছি। এগিয়ে নিয়ে এসে কোন পয়েন্টে বসাবো? এই পয়েন্টে বসাবো ধরে নাও। তো এই পয়েন্টে যে এনে বসাচ্ছি, এই পয়েন্টে এনে যে বসাচ্ছি, কত ডিস্টেন্স? দ্য ডিস্টেন্স ইজ স্মল আর, ঠিক আছে, ভালো করে বুঝবে। তাহলে আমরা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে নিয়ে এসে বসাচ্ছি স্মল আর ডিস্টেন্সে, ঠিক আছে। তো নিয়ে আসতে কতটা ওয়ার্ক ডান হচ্ছে এই ইউনিট পজিটিভ চার্জটাকে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে উইদাউট এনি অ্যাক্সেলারেশন এই পি পয়েন্টে এনে বসাতে, যে পি পয়েন্টটা এই মেন চার্জটা থেকে স্মল আর ডিস্টেন্সে রয়েছে, যে ওয়ার্ক ডানটা করতে হচ্ছে, দ্যাট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইজ নোন অ্যাজ পোটেনশিয়াল অফ দিস পয়েন্ট, ইলেকট্রিক পোটেনশিয়াল অফ দিস পয়েন্ট, তাই তো? বেশ, এবার এত বড় ডিস্টেন্স তো আর আঁকতে পারবো না আমরা খাতায় নিচ্ছি, বেকার আঁকবোও না শুধু শুধু। তো সেক্ষেত্রে কী করবো, এতটা দেওয়ার দরকার নেই, ডিস্টেন্সটা এতটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে, ইনফাইনাইট ডিস্টেন্স এতটা দেওয়ার দরকার নেই।
এবার আমি ধরে নিলাম, এবার আমি ধরে নিলাম যে কোনো একটা মোমেন্টে চার্জটা এরকম কোনো জায়গায় রয়েছে, মন দিয়ে শুনবে, কোনো একটা পয়েন্টে চার্জটা এরকম কোনো জায়গায় রয়েছে যে পয়েন্টটার নাম হচ্ছে এ, ঠিক আছে, আর একটু বাদেই চার্জটা চলে এসেছে বি পয়েন্টে। ধরে নিচ্ছি এই কিউ পয়েন্ট থেকে এই বি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এক্স, ডিস্টেন্সটা হচ্ছে এক্স কিউ পয়েন্ট থেকে, মানে এই যে পয়েন্টটা এখানে ছিল, কিউ চার্জটা যেখানে ছিল সেখান থেকে এই বি পয়েন্টের ডিস্টেন্সটা আমি ধরে নিলাম এক্স, ঠিক আছে, দিস ডিস্টেন্স ইজ এক্স। আর স্যার এই এ ডিস্টেন্সটা কত? বি আর এ এর মধ্যে ডিস্টেন্স খুব ছোট, খুব অল্প ডিস্টেন্স এটা, তো আমি ধরে নিলাম এই ডিস্টেন্সটা হচ্ছে ডিএক্স, ডিএক্স, ঠিক আছে। তাহলে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে এই প্লাস কিউ চার্জ থেকে বি পয়েন্টের ডিস্টেন্স কত, স্যার এক্স, প্লাস কিউ চার্জ থেকে এ পয়েন্টের ডিস্টেন্স কত, স্যার এক্স প্লাস ডিএক্স, আশা করি বুঝতে পেরেছো কী বললাম, আবার বলবো, প্লাস কিউ চার্জ থেকে বি পয়েন্টের ডিস্টেন্স কত, এক্স, প্লাস কিউ চার্জ থেকে এ পয়েন্টের ডিস্টেন্স কত, এক্স প্লাস ডিএক্স, ডোন্ট ফরগেট, ঠিক আছে। এখন যদি আমি তোমাদেরকে এটা জিজ্ঞেস করি যে এই এ পয়েন্ট, এই বি পয়েন্টে পোটেনশিয়াল কত কাজ করছে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল অ্যাট বি পয়েন্ট, ঠিক আছে, তো এই ছবিটা এবার রাখো, এখানে একটা অ্যারো দিয়ে দেবে এরকমভাবে, অ্যারোটার মানে কি, ওই ইউনিট পজিটিভ চার্জটাকে আমরা আস্তে আস্তে এদিকে নিয়ে যাচ্ছি, তোমাদের বই ডিডাক্ট আর আর দিয়েই করেছে দেখবে, আমরা আমি এক্স দিয়ে করাই, এটা আর ঠার দিয়ে করলে গুলিয়ে যাবে। সো বেসিক্যালি একটা ইউনিট পজিটিভ চার্জকে আমরা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে নিয়ে আসছি এই পয়েন্টে, এই পি পয়েন্টে নিয়ে আসছি, ঠিক আছে, সেই জার্নির মধ্যেই, এই ইনফিনিটি থেকে পি পয়েন্টে আসার মধ্যেই, জার্নির মধ্যেই দুখানা পয়েন্ট আমরা র্যান্ডাম নিয়েছি, একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট, যাদের মধ্যে ডিস্টেন্স খুবই কম, ডিএক্স ডিস্টেন্স। তো ধরে নিচ্ছি এই প্লাস কিউ চার্জ থেকে বি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এক্স, তাহলে এ পয়েন্টের ডিস্টেন্স কত হবে, এক্স প্লাস ডিএক্স, দ্যাটস আর কিছু না, দ্যাটস ইট। তো কেউ আমাকে বলতে পারবে যে এই এ থেকে বি পয়েন্টে আমি কতটা ডিসপ্লেস করেছি? এ থেকে বি পয়েন্টে আমরা ডিসপ্লেস করেছি মাত্র ডিএক্স লেংথ, তাই তো, এ থেকে বি বলে দিয়েছি ডিফারেন্সটা ডিএক্স। তো আগে লেখো ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট বি, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট বি ডিউ টু প্লাস কিউ চার্জ, ডিউ টু প্লাস কিউ চার্জ, ই ইজ ইকুয়ালস টু কী হয় ফর্মুলাটা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, চার্জের ভ্যালু কত, কিউ, বাই ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে এক্স স্কোয়ার, ডিস্টেন্সটা হচ্ছে এক্স, এই কিউ থেকে বি পয়েন্টের ডিস্টেন্সটা, তা স্কোয়ার হয়ে যায়, এটাই তো ফর্মুলা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের, নিশ্চয়ই পড়েছো বাড়িতে এগুলো, সো এক্স স্কোয়ার, ভালো কথা, তাহলে এত ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। আচ্ছা আমরা যদি একটা ইউনিট পজিটিভ চার্জকে আনতে চাই এখান থেকে, ভালো করে বোঝো কী বলতে চাইছি, একটা ইউনিট পজিটিভ চার্জকে যদি এদিকে আনতে চাই, এই প্লাস কিউ চার্জটা ওকে অপোজ করবে না রিপেল করবে, অবভিয়াসলি অপোজ করবে, টেনে তো ওকে আনবে না, অবশ্যই অপোজ করবে। আচ্ছা অপোজ যদি করে তাহলে এখানে অ্যাকচুয়ালি ওয়ার্ক ডানটা করছে কে, এক্সটার্নাল এজেন্ট কাজ করছে, তোমার থেকে অ্যান্সারটা চাই আমি, এইখানে যে চার্জটা আস্তে আস্তে এগিয়ে আসছে এই কাজটা করছে কে, এক্সটার্নাল এজেন্ট কাজ করছে নাকি ইলেকট্রিক ফিল্ডটা কাজটা করছে, বলো, চার্জটা আস্তে আস্তে এগিয়ে আসছে, চার্জটা প্লাস ওয়ান চার্জ আর এখানে মেইন চার্জটা রয়েছে প্লাস কিউ, মেইন প্লাস কিউ চার্জটা প্লাস ওয়ান চার্জটাকে রিপেল করছে, যদি রিপেল করে তাহলে কী করে ইলেকট্রিক ফিল্ড এই কাজটা করছে, প্লাস ওয়ান চার্জটা আস্তে আস্তে প্লাস কিউ চার্জের দিকে এগিয়ে আসছে, কিন্তু এই প্লাস কিউ চার্জটা ওটাকে রিপেল করছে, বলছে দূরে চলে যা, তা সত্ত্বেও এটা এগিয়ে আসছে, তাহলে এই কাজটা কে করছে,
ও তারপর তো এই যে তাহলে সো এক্সটার্নাল এজেন্ট এই কাজটা করছে, কারণ প্লাস ওয়ান চার্জটা আস্তে আস্তে এগিয়ে আসছে, কিন্তু প্লাস কিউ চার্জ তো ওকে টানছে না, ওকে ঠেলছে, তাহলে কাজটা ও মোটেই করছে না, ইলেকট্রিক ফিল্ডটা ও করছে না। এখানে কাজটা করছে হচ্ছে এক্সটার্নাল এজেন্ট, তাহলে ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে আমরা চার্জটাকে নিয়ে আসছি। সো ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু কাজটা করছে না, এখানে কাজটা করছে এক্সটার্নাল এজেন্ট। এই বি পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড আমাদের বেরিয়েছে 1/4πε0Q/x2। এই রিজিয়নে ওরকম ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, খুব একটা ডিফারেন্স নেই। তো আমি যদি জিজ্ঞেস করি যে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে চার্জটাকে নিয়ে আসতে তোমাদের কত ওয়ার্ক ডান হলো, কী বলবে? তো লেখো, ওয়ার্ক ডান টু ব্রিং দ্য ইউনিট পজিটিভ চার্জ, ওয়ার্ক ডান টু ব্রিং দ্য ইউনিট পজিটিভ চার্জ ওয়ার্ক ডান টু ব্রিং দ্য ইউনিট পজিটিভ চার্জ ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি, ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি, ব্র্যাকেটে লেখো ভেরি স্মল ডিস্টেন্স ডিএক্স, ভেরি স্মল ডিস্টেন্স ডিএক্স। কত ওয়ার্কডান করতে হয়েছে? ওয়ার্কডানের ফর্মুলা আমরা কি জানি? আচ্ছা, অল্প ডিস্টেন্স ডিসপ্লেস করেছি তাই অল্প ওয়ার্কডান, ডিডাব্লু ইজ ইকুয়ালস টু, ফর্মুলা আমরা কী জানি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ইউনিট পজিটিভ চার্জের উপরে যে ফোর্সটা দেওয়া হয় ওটা কি আমরা ইলেকট্রিক ফিল্ড বলে জানি, তাই এফ না লিখে এখানে লিখবো ই। ফোর্সকে আমরা এফ দিয়ে লিখি তো, কিন্তু ইউনিট পজিটিভ চার্জ কনসিডার করেছি, আর ইউনিট পজিটিভ চার্জের উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয় সেটাকে আমরা ই বলেই জানি। তো ডিডাব্লিউ ইজ ইকুয়ালস টু ই ইন্টু, ডিসপ্লেসমেন্টটা কত হবে? ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ডিএক্স, বাট ডিএক্স লিখতে পারবো না, আমাদের লিখতে হবে ইন্টু মাইনাস ডিএক্স। কেন স্যার, মাইনাস ডিএক্সটা আবার কেন মাল্টিপ্লাই হলো? কেউ বলতে পারবে এখানে মাইনাস ডিএক্স কেন মাল্টিপ্লাই হলো? ডিএক্স মাল্টিপ্লাই না করে আমরা মাইনাস ডিএক্স কেন করলাম? ওটা ওই আচ্ছা, সবাই কি বোবা হয়ে গেছো? হ্যাঁ রাজীব বলো, কি বলছো? ওইটাকে অপোজ করছিল তাই। ইয়েস, বিকজ ইলেক্ট্রিক ফিল্ড এদিকে ঠেলছিল আর ওর ডিসপ্লেসমেন্টটা ঠিক তার উল্টো দিকে হচ্ছে। এই উল্টো দিকটা বোঝানোর জন্য এখানে আমাকে একটা মাইনাস সাইন দিতে হবে, তো এখানে ব্র্যাকেটে লেখো দ্য নেগেটিভ সাইন ইজ টেকেন বিকজ ইন্টেন্সিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, দ্য নেগেটিভ সাইন ইজ টেকেন বিকজ দ্য ইন্টেন্সিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর অপোজিটলি ডিরেক্টেড। তাহলে ডিডাব্লিউ ইজ ইকুয়ালস টু আমার কী এলো? মাইনাস ই ডিএক্স। এখন এই ওয়ার্ক ডানটা হয়েছে আমার ছোট্ট পয়েন্টের জন্য, এ থেকে বি, এইটুকু। এবার যদি বড় ডিসপ্লেসমেন্ট করতাম, একটা বড় বলতে একদম ইনফিনিটি থেকে শুরু করে এই পি পয়েন্ট অবধি, ইনফিনিটি থেকে শুরু করে পি পয়েন্ট অবধি, সেক্ষেত্রে কতটা ডিস্টেন্স কভার করতো স্যার? সেক্ষেত্রে ইনিশিয়াল ডিস্টেন্সটা হতো ইনফাইনাইট, আর ফাইনাল ডিস্টেন্সটা হতো এই স্মল আর। বুঝতে পারছো কী বলতে চাইছি? নিয়ে আসা হচ্ছে ইনফিনিটি থেকে, কত ডিস্টেন্সে আনা হচ্ছে? আর ডিস্টেন্সে। ইনফাইনাইট ডিস্টেন্সে ছিল প্লাস ওয়ান চার্জটা, সেখান থেকে আস্তে আস্তে নিয়ে নিয়ে এই পয়েন্টে এসে বসানো হলো। এই প্লাস কিউ থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্স কত? স্মল আর। সো ইওর ইনিশিয়াল ডিস্টেন্স ইজ ইনফিনিটি অ্যান্ড ফাইনাল ডিস্টেন্স ইজ স্মল আর। তাহলে এটার ওয়ার্ক ডানটা বার করি, তাহলে এটার ওয়ার্ক ডানটা কী হবে? তাহলে লেখো, নিচে লেখো, দেয়ারফোর দ্য ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং দ্য ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি টু পি পয়েন্ট ইজ গিভেন বাই, তাহলে এটাকে আমরা এখন ইন্টিগ্রেট করব, মাইনাসটাকে বাইরে রাখলাম, ই ইন্টু ডিএক্স। লোয়ার লিমিট কত?
লোয়ার লিমিটটা হচ্ছে তোমার ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট কত? ইনফিনিটি। আর ফাইনাল পয়েন্ট কত? ডিস্টেন্সটা আর। এবার জাস্ট ইন্টিগ্রেট করে দাও, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু মাইনাস লোয়ার লিমিট ইনফিনিটি হায়ার লিমিট আর। আমি কিন্তু এই প্রসেসটা বোঝাতে বলবো একজন কাউকে, তো না বুঝলে বলবে কোনো পয়েন্ট। 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এক্স স্কোয়ার, এটা এসছে আমাদের ইন্টু ডিএক্স, রাইট? কী কী বাইরে চলে যাচ্ছে? বাইরে চলে যাবে কিউ বাই 4 পাই এপসাইলন নট, তাহলে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট বাইরে চলে গেল। ইন্টিগ্রেশন, নিচে ইনফিনিটি উপরে স্মল আর, 1/x² ইন্টু ডিএক্স, ঠিক আছে? তো 1/x² ডিএক্স মানে কী হয়? মানে হচ্ছে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন নট, 1/x² ইন্টিগ্রেশন হয় হচ্ছে -1/x, উপরে আর নিচে ইনফিনিটি, এই মাইনাস আর বাইরের মাইনাস কেটে প্লাস হয়ে যাবে। সো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন নট, 1/x পরে রয়েছে, আপার লিমিট আর লোয়ার লিমিট ইনফিনিটি, একবার এই এক্সের জায়গায় আর বসবে মাইনাস, একবার এই এক্সের জায়গায় ইনফিনিটি বসবে, তাহলে আমার ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কী আসছে? কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু 1/x-এর জায়গায় বসলো আর, মাইনাস 1/x-এর জায়গায় বসলো ইনফিনিটি, ঠিক আছে? আচ্ছা, 1/ইনফিনিটি মানে কি? সামথিং বাই ইনফিনিটি মানেই হলো জিরো, তাহলে এই টার্মটার আর কোনো মানে থাকছে না, এই টার্মটার এমনি আর কোনো মানে থাকছে না। তা আমার ওয়ার্ক ডান কত আছে? তাহলে ওয়ার্ক ডান আসছে হচ্ছে, এখান দিয়ে লিখছি, ওয়ার্ক ডান আসছে হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু স্মল আর, এই যে 1/r মাল্টিপ্লাই করে দিলাম। এই ওয়ার্ক ডানটা আমরা কোন চার্জের উপরে করেছি? ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু হচ্ছে চার্জ ইনটু পোটেনশিয়াল। কোন চার্জকে নিয়ে আসা হচ্ছিল? ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসা হচ্ছিল। তো এখানে যদি আমরা 1 বসাই তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ভি। সো বেসিক্যালি দিস ওয়ার্ক ডান ইজ নাথিং বাট পোটেনশিয়াল, পোটেনশিয়াল অফ পি পয়েন্ট। তাহলে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে একটা ইউনিট পজিটিভ চার্জকে আমরা স্মল আর ডিস্টেন্সের পি পয়েন্টে নিয়ে আসছি, তাতে ওয়ার্ক ডান কত হচ্ছে? কিউ বাই 4 পাই এপসাইলন নট স্মল আর। বা সুন্দর করে যদি লিখি পোটেনশিয়ালটাকে, তাহলে হচ্ছে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই স্মল আর। দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল টু ব্রিং আ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি টু আ পার্টিকুলার পয়েন্ট ইন সাইড অফ ইলেকট্রিক ফিল্ড। এবার কেউ একজন আমাকে, আচ্ছা সৃজনী, এই প্রসেসটা যেটা করলাম যতটা বুঝেছো একবার আমাকে একটু বলে দাও, প্রথম থেকে ছবিটা থেকে বলবে। ইনফাইনাইট ডিস্টেন্স থেকে একটা ইউনিট পজিটিভ চার্জ কে ইলেকট্রিক ফিল্ড এর ভিতরে একটা পয়েন্টে আনছে, কি পয়েন্টে আনছে? তো ইনিশিয়ালি ডিস্টেন্সটা ছিল ইনফিনিটি, ইনিশিয়ালি ডিস্টেন্সটা ছিল এরকম ইনফিনিটি, এখন সেটাকে নিয়ে আসা হচ্ছে পি পয়েন্টে। তো আগে ডিস্টেন্সটা ইনফাইনাইট ডিস্টেন্স ছিল আর এখন ডিস্টেন্সটা হয়ে যাবে স্মলার। ওকে, দেন বলো। ওই প্লাস কিউ চার্জটার জন্য বি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই এক্স স্কোয়ার। আচ্ছা, হঠাৎ করে এই বি পয়েন্টটা কোথা থেকে এলো সেটা বলবে না? ওই ওই এ আর বি দুটো পয়েন্ট ধরে নিয়েছি। আচ্ছা, কেন ধরলাম বলো তো? এটা একটা ভালো কথা যে কেন ধরলাম। ইনফাইনাইট ডিস্টেন্স থেকে পি পয়েন্টে যখন আসছি সেটা একটা অনেক লার্জ ডিফারেন্স হয়ে যাচ্ছে হঠাৎ করে, এই এতটা লার্জ ডিফারেন্স আমাদের মাথায় ঢুকবে না, তখন ওই জার্নির মধ্যেই, ওই জার্নি পাথের মধ্যেই আমি দুটো ছোটো ছোটো পয়েন্ট ধরে নিয়েছি এমন যাদের মধ্যে পোটেনশিয়াল মানে ডিস্টেন্সটা খুব খুব কম, ডিএক্স ডিস্টেন্স। তো এবার ওই 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 রিজিয়ানে এসে তোমরা বি পয়েন্টে বলো বা এ পয়েন্টে বলো একই দাঁড়াবে আলটিমেটলি, বিকজ ডিএক্স ইজ আ ভেরি স্মল ডিস্টেন্স, তো ওর জন্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের এমন কিছু ডিফারেন্স হবে না। উই ক্যান সে অলমোস্ট সে দ্যাট অলমোস্ট দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট বোথ দিস পয়েন্ট এ অ্যান্ড বি আর সেম, সো কোনো ডিফারেন্স নেই। ওকে, তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এক্স স্কোয়ার, আর ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড মানেই হলো ইলেকট্রিক ফোর্স অন আ ইউনিট পজিটিভ চার্জ। বলো, তারপরে বলো। তারপর ইউনিট পজিটিভ চার্জ কে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট আসতে ওয়ার্ক ডান করতে হয়েছে ই ইনটু মাইনাস ডিএক্স, ওটা মাইনাস করা হয়েছে কারণ ইন্টেন্সিটি আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন অপোজিট। ওকে, আর তারপরে
এবার আমরা ওই পুরো চার্জ বড়টার জন্য বার করব, বড়টা মানে ইনফাইনাইট থেকে ইনফিনিটি থেকে একদম ওই পি পয়েন্ট অবধি। সো ইনফিনিটি থেকে পি পয়েন্ট করতে গেলে আমাকে এটাকে, এটা তো একটা ছোটো পার্টের জন্য ছিল, এবার এটা বড় পার্টের জন্য আমাকে ইন্টিগ্রেট করতে হবে। এবার লোয়ার লিমিট সবসময় রিপ্রেজেন্ট করে তোমার ইনিশিয়াল পজিশন, আর আপার লিমিট সবসময় রিপ্রেজেন্ট করে তোমাদের ফাইনাল পজিশন। তো ইনফিনিটি থেকে স্মলার ডিস্টেন্সে আসছে, এবার বলো। ইনফিনিটি থেকে স্মলার ডিস্টেন্সে আনতে গেলে ওয়ার্ক ডান করতে হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর ই ডিএক্স, ইন্টিগ্রেশন তো বলবো, এবার ইন্টিগ্রেশন তো বলে দিয়েছি, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছো এই টপিকটা? ফাইনালি, তো ফাইনালি আমাদের পোটেনশিয়াল এসছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই স্মলার। কোন কিউটা? এই যে যে কিউটার জন্য ইলেকট্রিক ফিল্ডটা হয়েছিল, লিখে ফেলো। মুছে দিলাম। তো আমাদের পোটেনশিয়ালের ফর্মুলা কি এলো? এইটা। আচ্ছা, যদি এটা তো ফ্রি স্পেস ধরেই নিয়েছি, যদি এরকম কোনো মিডিয়ামে থাকতো, যদি এরকম কোনো মিডিয়ামে থাকতো যার পারমিটিভিটি হচ্ছে এপসাইলন, ঠিক আছে, ইন এনি মিডিয়াম হ্যাভিং পারমিটিভিটি এপসাইলন, তাহলে সেখানটা কী হতো? ভি ইকুয়ালস টু আমাদের লিখতে হতো 1/4 পাই এপসাইলন কিউ বাই আর, অর আমরা লিখতে পারতাম 1/4 পাই এপসাইলন নট ইন্টু কে। কে মানে কি মিথিরা, কে মানে কি? কে মানে কি? বলো বলো, আনমিউট করে আবার মিউট করছো কেন? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। মিথিরা বাড়ি যাবো নাকি? ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। পড়াশোনা করো মা, পড়াশোনা করো, পুরোনোগুলো রিভাইস দিতে হবে, নাহলে সব ভুলে যাবে। ওকে, সিজিএস সিস্টেমে কী হবে? এই মেয়ে, সিজিএস সিস্টেমে কী হয় বলো? শুধু কিউ বাই আর হবে, এইটা চলে যাবে, বিকজ ইন সিজিএস সিস্টেম প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ওয়াজ 1, দেখেছিলাম আমরা। এবার আমি কি করে মনে রাখতাম দেখো, ফাইনালি আমি এটাই মনে রাখতাম যে আমরা প্রথমে পড়লাম ইলেকট্রিক ফোর্স, তো ইলেকট্রিক ফোর্সটা ছিল হচ্ছে 1/4 পাই এপসাইলন নট মেন চার্জ ইন্টু টেস্ট চার্জ বাই আর স্কোয়ার। ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডে টেস্ট চার্জের ভ্যালুটা কি আমরা ইউনিট পজিটিভ করে দিই, তাই ওই কিউ জিরোটার জায়গায় লিখতে হয় 1, লেখা না লেখা একই ব্যাপার, তাই শুধু কিউ বাই আর স্কোয়ার পড়ে থাকে। আর পোটেন্সিয়ালে কি হয়? 1/4 পাই এপসাইলন নট কিউ বাই, এটার আর স্কোয়ার থাকে না, এটা হয়ে যায় আর, এটা আর হয়ে যায়। তো এদের মধ্যে রিলেশনটা হচ্ছে এরকম যে ইজ ইকুয়ালস টু ইলেকট্রিক ফোর্স বাই টেস্ট চার্জ, আর এদের মধ্যে রিলেশনটা হচ্ছে এরকম এই দুটোর মধ্যে যে ই ইজ ইকুয়ালস টু না সরি, ভি ইজ ইকুয়ালস টু ই ইন্টু আর, এরকম রিলেশন। পরেটা আরও দেখবো আমরা, ভি ইজ ইকুয়ালস টু ই ইন্টু আর, কারণ দেখো ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে আর মাল্টিপ্লাই করো, তাহলে আর স্কোয়ার আর কেটে গিয়ে হয়ে যাবে 1/Q/R, ঠিক আছে। এই হচ্ছে এদের মধ্যে রিলেশন, লিখে রাখো।
ঠিক আছে, নেক্সট। এটাতে গেল কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা কি হয়? এবার লেখো পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস। নাম্বার ওয়ান লেখো, ফর কোলিনিয়ার চার্জেস, ফর না ফর কোলিনিয়ার পয়েন্টস, উইথ চার্জ, কোলিনিয়ার পয়েন্টস উইথ চার্জ, মানে তো ধরুন একটা প্লাস কিউ চার্জ রয়েছে, প্লাস কিউ একটা চার্জ রয়েছে, ভালো করে মন দিয়ে শুনবে, এটা অলরেডি তোমরা বুঝে গেছো। একটা বি পয়েন্ট রয়েছে ধরে নাও, আর একটা এ পয়েন্ট রয়েছে, ঠিক আছে। এবার একটা প্লাস ওয়ান চার্জকে ধরে নাও আমরা এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে নিয়ে আসছি, এটা প্লাস ওয়ান চার্জকে আমরা এই বি পয়েন্ট এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে নিয়ে আসছি, এবার আমি ধরে নিলাম যে এই কিউ পয়েন্টটা থেকে ওই এ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর ওয়ান, আর কিউ পয়েন্টটা থেকে বি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর টু, আমি ধরে নিচ্ছি এগুলো। সো দিস ডিস্টেন্স ইজ আর ওয়ান অ্যান্ড দিস ডিস্টেন্স ইজ আর টু, ঠিক আছে। এবার যে কোনো একটা পয়েন্ট যদি আমরা ধরে নিই, হ্যাঁ যে কোনো একটা র্যান্ডাম পয়েন্ট ধরো আমরা ধরে নিলাম যেটা কোনো ডিস্টেন্স রয়েছে স্মল, ওকে, তো কিউ পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হয়? আমরা জানি ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হয় হচ্ছে 1/4π এপসাইলন নট ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার লিখতে পারো বা আর স্কোয়ার লিখতে পারো। স্যার আর স্কোয়ার কেন লিখলাম? কোন একটা পয়েন্ট ধরছি ধরে নাও, ধরো পয়েন্টটা এরম জায়গায় রয়েছে যার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে স্মল আর, কথা কথা বলছি, ঠিক আছে। তো ছবিটা এত অব্দি এঁকে তোমরা লেখো, ছবিটা এত অব্দি লেখে তোমরা লেখো, ছবিটা এত অব্দি লেখে তোমরা লেখো যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট, অ্যাট এনি পয়েন্ট, না এনি পয়েন্ট লিখো না, অ্যাট এ পয়েন্ট ইন স্মল আর ডিস্টেন্স, আগেরটায় স্মল এক্স কেন ধরেছিলাম বলতো? বিকজ ফাইনাইট ডিস্টেন্সটা স্মল আর ছিল সেই জন্য, বাট এখানে তো দুটো আর ওয়ান আর টু আলাদা আলাদা নাম দিয়েছি সেই জন্য ডিস্টেন্সটাকে এখানে স্মল আর ধরতেই পারো। ইন স্মল আর ডিস্টেন্স, স্মল আর ডিস্টেন্স ফ্রম ফ্রম চার্জ কিউ, তাহলে আমরা কোনো একটা এমন পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করছি, আমি জানি না সেই ইলেকট্রিক ফিল্ডের সেই পয়েন্টটা কোথায় আছে, সেই পয়েন্টটা এখানেও হতে পারে, সেই পয়েন্টটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যে কোনো একটা র্যান্ডাম জায়গায় ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট অ্যাট এ পয়েন্ট ইন স্মল আর ডিস্টেন্স, অ্যাট এ পয়েন্ট ইন স্মল আর ডিস্টেন্স ফ্রম চার্জ কিউ ভ্যালু কত? ইজ ইকোয়ালস টু 1/4π ε0 কিউ বাই আর স্কোয়ার। এবার আমাকে বলো সেই চার্জটাকে যদি অল্প ডিআর ডিস্টেন্সে ডিসপ্লেস করা হয়, কত ডিস্টেন্স? স্মল একটা ডিআর ডিস্টেন্স, আগে একটা ডিএক্স ধরেছিলাম, এটাতে ডিআর ধরছি, ডিআর ডিস্টেন্সে যদি ডিসপ্লেস করা হয় তাহলে ওয়ার্ক ডান কত হবে? তো লেখো ওয়ার্ক ডান টু ব্রিং বা ওয়ার্ক ডান টু ডিসপ্লেস দ্য ইউনিট পজিটিভ চার্জ
by a small distance dr, work done to displace the unit positive charge by a small distance dr towards the plus q charge. কত হবে ওয়ার্ক ডান? সেই ইউনিট পজিটিভ চার্জে পড়ে, আমাকে রিপিট করিও না কারণ আমি মন থেকে বলছি তাই বলতে পারবো না কি বললাম। আমি লাইনটা একটু বলো প্রথম থেকে। ওয়ার্ক ডান টু ডিসপ্লেস দা ইউনিট পজিটিভ চার্জ, দা ওয়ার্ক ডান টু ডিসপ্লেস দা ইউনিট পজিটিভ চার্জ বাই আ ভেরি স্মল ডিস্টেন্স ডিআর, বাই আ ভেরি স্মল ডিস্টেন্স ডিআর towards the plus q charge, towards the plus q charge. কত ওয়ার্ক ডান হচ্ছে? dw is equals to formula same, force into displacement, the force হচ্ছে e, unit positive charge এর উপরে যে force সেটাকে আমরা e বলি, আর displacement কতটা হচ্ছে? displacement হচ্ছে minus dr, ঠিক আছে স্যার? এটা আগের টাইম মাইনাস dx হলো, এখানে মাইনাস dr কেন? আরে দৌড় ওটাতে আমরা ডিস্টেন্সটা r ধরিনি, x ধরেছিলাম, তাই ছোট্ট ডিসপ্লেসমেন্টটাকে dx ধরেছিলাম, এটাতে আমরা ডিস্টেন্সটাকে r ধরতে পারলাম, কেন পারলাম? এখানে তো সব আলাদা আলাদা নাম দেওয়া আছে, আর ওয়ান আর টু ধরলে কোনো ক্ষতি আছে কি? তোমরা আর এ বি যা খুশি ধরতে পারো ডিস্টেন্স, তাহলে ই ইন্টু মাইনাস ডিআর। আবার বলছি মাইনাস সাইনটা কেন হলো? ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এটার জন্য এই দিকে, তার উল্টো দিকে ডিসপ্লেস করাচ্ছে, তো অবভিয়াসলি মাইনাস সাইনটা হবেই, হতেই হবে। তো তাহলে এবার আমাকে বলো এই ছোট্ট ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্কডান হচ্ছে এতটা, ই ইজ ইকুয়ালস টু মাইনাস ডিআর, মানে মাইনাস ই ডিআর। এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে কতটা? আচ্ছা এটাকে না, ঠিক আছে, তো এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে তখন কতটা ওয়ার্ক ডান হচ্ছে? এই ডিস্টেন্সটা হচ্ছে আর ওয়ান, তোমার ইনিশিয়াল পজিশন, আর বি পয়েন্টটা হচ্ছে ডিস্টেন্স হচ্ছে আর টু, ফাইনাল পজিশন। তাহলে ইনিশিয়াল ডিস্টেন্স কিউ চার্জ থেকে হচ্ছে আর ওয়ান, আর ফাইনাল ডিস্টেন্স হচ্ছে আর টু, ঠিক আছে? তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে? এইটাকে জাস্ট ইন্টিগ্রেট করবো আমরা, ইন্টিগ্রেশন, ইটাকে মাইনাসটাকে বাইরে রাখলাম, ভিতরে ই ডি আর, লোয়ার আপার লোয়ার লিমিটটা হচ্ছে আর ওয়ান আর আপার লিমিটটা হচ্ছে আর টু, তাহলে আর ওয়ান থেকে আর টু, ই এর জায়গায় কী বসবে? ই এর জায়গায় বসবে হচ্ছে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিআর, লোয়ার লিমিট আর ওয়ান আপার লিমিট আর টু, এটাই বড় কথা, ইন্টিগ্রেশন সবাই করতে পারবে, এই সাজানোটা হচ্ছে বড় কথা। তো ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস কী কী বাইরে যাবে? কিউ বাই ফোর পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন ওয়ান বাই আর স্কোয়ার ইন্টু ডিআর, লোয়ার লিমিট আর ওয়ান আপার লিমিট আর টু, ওয়ান বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন করলে ওটা হয়ে যাবে মাইনাস ওয়ান বাই আর, ইন্টিগ্রেশন করলে হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান বাই আর, আপার লিমিটটা হচ্ছে আর টু, লোয়ার লিমিটটা হচ্ছে আর ওয়ান। আচ্ছা এই মাইনাস ওয়ান বাই আর আর এইটা মাল্টিপ্লাই করলে কী হয়ে যাবে? মাইনাসে মাইনাসে ওটা হয়ে যাবে প্লাস, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আসছে আমাদের কিউ বাই ফোর পাই এপসাইলন নট, মাইনাসগুলো সব প্লাস হয়ে গেল, ব্র্যাকেটের ভিতরে ওয়ান বাই আর, আপার লিমিট হচ্ছে আর টু, লোয়ার লিমিট হচ্ছে আর ওয়ান, তাহলে একবার এই আর এর জায়গায় বসবে আর টু, একবার এই আর এর জায়গায় বসবে আর ওয়ান, তাহলে কী হবে ভ্যালুটা? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ বাই ফোর পাই এপসাইলন নট ইন্টু ওয়ান বাই আর টু, ওয়ান বাই আর টু মাইনাস ওয়ান বাই আর ওয়ান, লিখে ফেলো ওয়ান বাই আর টু মাইনাস ওয়ান বাই আর ওয়ান। তো এখন কথাটা হচ্ছে যে আমরা কত চার্জকে ডিসপ্লেস করছি, আমরা ইউনিট পজিটিভ চার্জকে ডিসপ্লেস করছি। ইলেকট্রিক ফিল্ডের ভিতরে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে একটা ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে যেতে যে ওয়ার্ক ডানটা করতে হয় সেটাকে আমরা কী বলি, মনে আছে মিথিরা বলো? ইলেকট্রিক ফিল্ডের ভিতরে কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যেতে যে ওয়ার্ক ডানটা করতে হয় তাকে কী বলা হয়? পাতি বাংলায় বলছি, ইলেকট্রিক ফিল্ডের ভিতরে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে একটা ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে যেতে যে ওয়ার্ক ডানটা করতে হয় তাকে কি বলা হয়? কে বলতে পারবে? পুটিং
পটেনশিয়াল ডিফারেন্স। তো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যেতে পটেনশিয়াল ডিফারেন্স আমি ধরে নিলাম আমার হচ্ছে ভি এ বি। সো দিস ডাব্লু, দিস অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইজ নাথিং বাট, দিস ইজ নাথিং বাট দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ পয়েন্ট অ্যান্ড বি পয়েন্ট। সো পটেনশিয়াল ডিফারেন্স ভি এ বি ইজ ইকুয়ালস টু হচ্ছে ফর্মুলাটা কি, কিউ বাই ফোর পাই এপসাইলন নট ইন্টু ওয়ান বাই আর টু মাইনাস ওয়ান বাই আর ওয়ান। আচ্ছা ব্যাপারটা হচ্ছে কোথা থেকে নিয়ে যাচ্ছ, এ পয়েন্ট থেকে, কোথায় নিয়ে যাচ্ছ, বি পয়েন্টে। এই প্লাস কিউ চার্জের কাছে কে রয়েছে, বি পয়েন্টটা, তাই ওর পটেনশিয়ালটা কিন্তু বেশি। এ পয়েন্টটা দূরে রয়েছে, ওর পটেনশিয়ালটা কিন্তু কম। সো বেসিক্যালি দিস ইজ ভি বি মাইনাস ভি এ। হ্যাঁ লেখার বেলায় তো ভি এ বি লিখেছি স্যার, ভি এ বি কথার মানে হচ্ছে আমরা এ থেকে বিতে যাচ্ছি। সো এটা হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার পটেনশিয়াল। সো ইট ইজ ভি বি মাইনাস ভি এ। ওকে যতই আমরা ভি এ বি লিখি না কেন আলটিমেটলি এটা হবে হচ্ছে ভি বি মাইনাস ভি এ। যদি স্যার ভি সি ডি লিখতাম তাহলে কী হতো, তাহলে হতো ভি ডি মাইনাস ভি সি। অলওয়েজ মনে রাখবে এই ব্যাপারগুলো, গুলিয়ে ফেলে লোকজন। আচ্ছা কোলিনিয়ার কথাটা কেন বলেছিলাম, দেখো তিনটে একই লাইনে রয়েছে সেই জন্য। এখনো পর্যন্ত আমাদের ভেক্টরের কনসেপ্ট অতটা লাগেনি, এবার লাগবে। আগেরটাতে যেটা করলাম ওটা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে একটা ইনপজিটিভ চার্জ কে ইলেকট্রিক ফিল্ডের কোন একটা পয়েন্টে আনা হচ্ছিল, আর এটা ইলেকট্রিক ফিল্ডের দুটো পয়েন্টের মধ্যে আনা। আসলে ব্যাপারটা কি জানো তো, ব্যাপারটা এটা তো আমরা থিওরিটিক্যালি করছি, তোমার যদি মনে থাকে আমি একদিন করিয়েছিলাম যে আমরা ধরে নিই যে, মানে এই তোমার কথাটা কি মানে দাঁড়াচ্ছে, যে আমরা আগেরটাতে চার্জটাকে এনেছিলাম ইলেকট্রিক ফিল্ডের বাইরে কোনো একটা জায়গা থেকে, বাইরে কোনো একটা জায়গা মানে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে, সেখান থেকে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে একটা পয়েন্টে ঢুকিয়েছিলাম। কিন্তু ভেবে দেখো আমি বলেছিলাম, আর এক্ষেত্রে কী হলো, ইলেকট্রিক ফিল্ডের ভিতরেই দুটো পয়েন্টের মধ্যে ডিসপ্লেস করলাম না, এরকম কোনো ব্যাপার নয়। কারণ তোমার যদি মনে থাকে আমি একদিন করিয়েছিলাম যে ইলেকট্রিক ফিল্ড যেহেতু ফর্মুলাটা এইটা ইজ ইকুয়ালস টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার, তো আর এর ভ্যালুটা যখন ইনফিনিটি হবে তখন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা জিরো হবে, কারণ এটা ডিনোমিনেটারে রয়েছে না। তার মানে এই কথাটার মানে কি দাঁড়ায় জানো, যে আর এর ভ্যালু যখন ইনফিনিটি হবে তখন ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। এই কথাটার মানে হচ্ছে কোনো একটা চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইনফাইনাইট ডিস্টেন্স অব দি এক্সটেন্ডেড। তো ইলেকট্রিক ফিল্ডের নাকি কোনো লিমিটেশান নেই, ওটা ইনফাইনাইট ডিস্টেন্স অব দি রয়েছে। থিওরিটিক্যালি এটা দাঁড়ায়, প্র্যাকটিক্যালি যদিও সেটা হয় না। তো সেই জন্য তুমি যেটা বলছো যে আগেরটাতে আমরা একটা চার্জকে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে নিয়ে আসছি ইলেকট্রিক ফিল্ডের ভিতরে কোনো একটা পয়েন্টে, তাহলে তো ইনফাইনাইট ডিস্টেন্সটা তো ইলেকট্রিক ফিল্ডের ভিতরেই পড়ে গেল। বুঝতে পারলে কথাটা, এখানে ব্যাপারটা হচ্ছে আগের আগের প্রুফটাতে একটা ছোট্ট পয়েন্ট নিয়েছিলাম না দুখানা, এ আর বি পয়েন্ট। এই এ পয়েন্টের ডিস্টেন্সটা ছিল হচ্ছে আর প্লাস ডিআর, ঠিক আছে, আর এই পয়েন্টের ডিস্টেন্সটা ছিল আর, তাহলে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছিল ছোট্ট ডিআর। এখানে একটা বড় ডিস্টেন্স নিয়ে নিয়েছি ডিআর না নিয়ে, এখানে ডিস্টেন্সটা হচ্ছে আর ওয়ান মাইনাস আর টু, এরকম টাইপের। বুঝতে পেরেছো প্রুফটা, কোলিনিয়ার হলো। আচ্ছা নেক্সট ফর নন কোলিনিয়ার পয়েন্টস, ঠিক আছে। তো ওইখানে যাওয়ার আগে আমি একবার একটু ভেক্টরের ভেক্টরের ট্রায়াঙ্গেল লট একটু মনে করে নিতে চাই কী ছিল, ভেবে দেখবে ভেক্টরের ট্রায়াঙ্গেল ল কী ছিল। ধরে নিচ্ছি আমরা জার্নিটা এখান থেকে শুরু করেছি, প্রথমে এ ভেক্টর এদিকে, তারপরে বি ভেক্টরটা এদিকে, তাহলে এই যে লাইনটা পড়ে রইল, ট্রায়াঙ্গেলে তিনটেই সাইড থাকে, ওয়ান টু থ্রি, ফার্স্ট সাইডটা রিপ্রেজেন্ট করছে এদিকে ডিরেকশন, সেকেন্ড সাইডটা রিপ্রেজেন্ট করছে এদিকে ডিরেকশন। অর্ডার কি ঠিক আছে? হ্যাঁ এখনও পর্যন্ত অর্ডার ঠিক আছে, মানে এই থেকে এসে এদিকে গেছি। তাহলে অর্ডারটা কখন ভুল থাকতো যদি আজকে অ্যারোটা এদিকে না হয়ে এই অ্যারোটা যদি, আচ্ছা এটা তো এরকম ছিল, এই অ্যারোটা যদি এদিকে না হয় এদিকে হতো, তাহলে অর্ডারটা ভুল হয়ে যেত, অ্যাজ ইফ
এখান থেকে এদিকে আসছি, এখান থেকে এদিকে আসছি, তাহলে অর্ডারটা মেনটেন হয়নি, কিন্তু এখন তো ঠিক আছে, ঠিকই দিকে আছে ডিরেকশন। তাহলে এই যে থার্ড যে সাইডটা পড়ে রয়েছে সেটা কি রিপ্রেজেন্ট করে? সেটা রিপ্রেজেন্ট করে এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট, কিভাবে? ইন দ্য অপোজিট ডিরেকশন। অপোজিট ডিরেকশন মানে কি? এটা উচিত ছিল এইরকমভাবে এসে এদিক দিয়ে গিয়ে এদিকে চলে যাওয়া, রাইট? মানে এই ভেক্টরটা ডিরেকশনটা হওয়া উচিত ছিল এইদিকে, কিন্তু ওটা ওদিকে হবে না, ওটা হবে এইদিকে। এই ইট রিপ্রেজেন্টস দ্য রেজাল্টেন্ট অফ দিস টু ভেক্টরস, ওকে? হোয়ার সি ভেক্টর ইজ ইকুয়ালস টু কী হবে? সি ভেক্টর ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, রাইট? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আচ্ছা, সেখান থেকে যদি আমরা বি ভেক্টরের ভ্যালু বার করতে চাই, বি ভেক্টরের ভ্যালুটা কী হবে? বি ভেক্টর উইল বি ইজ ইকুয়ালস টু সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আর যদি আমরা এখান থেকে এ ভেক্টরের ভ্যালু বার করতে চাই কী হবে? এ ভেক্টরের ভ্যালু হবে হচ্ছে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে আমরা যদি কোনো একটা ট্রায়াঙ্গেল দেখে আগে এইটা বুঝে যেতে পারি যে ওই ট্রায়াঙ্গেলটাতে রেজাল্টেন্টটা কোনটা রিপ্রেজেন্ট করছে, ধরে নিচ্ছি যেমন এখানটা আমরা রেজাল্টেন্ট ধরে নিয়েছি সি ভেক্টরটা, তো সি ভেক্টর ইজ ইকুয়ালস টু হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো সেটা যদি একবার আমরা পেয়ে যাই যে রেজাল্টেন্টের ভ্যালুটা কী, সেখান থেকে আমরা কিন্তু বাকি দুটো ভেক্টরের ভ্যালু করে বার করে নিতে পারবো। মানে এ ভেক্টর হবে হচ্ছে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, আর বি ভেক্টর হবে হচ্ছে সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। অসুবিধা হবে না এতে আমাদের। কী বলতে চাইছি, এটা ছবিটা আঁকলে আরও বুঝতে পারবে। বুঝলাম, কী লিখলাম সেকেন্ডটা? ফর নন কোলিনিয়ার পয়েন্টস, ফর মানে সেম লাইনে নেই, এটা খুব একটা অ্যাপ্লিকেশান যে তোমাদের আছে তা না, কিন্তু শেখার দরকার, এই এই পয়েন্টটা শেখা দরকার। তো অনেকে ভেক্টর দেখে ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার কিছু নেই এখানে। আচ্ছা, এটা হচ্ছে ধরে নিলাম অ্যাক্সিস, ঠিক আছে? আমি আপাতত ঠিক আছে, এদিকে ধরলাম এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, এদিকে জেড অ্যাক্সিস, ওয়াই এদিকে জেড, ঠিক আছে? মন দিয়ে দেখবে, এটা এটার মধ্যে কঠিন কিচ্ছু নেই, খুব ইজি জিনিস। প্রথমেই আমরা ভয় পেয়ে যাই, এইখানে একটা চার্জ রয়েছে কিউ, ঠিক আছে? এখানে একটা চার্জ রয়েছে কিউ, ভালো কথা। এখানে একটা পয়েন্ট রয়েছে এ, আর এখানে একটা পয়েন্ট রয়েছে বি। তিনটে কি সেম লাইনে রয়েছে নাকি? না, কোলিনিয়ার নেই, কিন্তু আগেরটায় কিন্তু তিনটে একই পয়েন্ট একই লাইনের মধ্যে ছিল, কিন্তু এখানে লাইনগুলো আলাদা। তাহলে কি করব? সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই প্রত্যেকটা পয়েন্টের আমরা ডিস্টেন্স মেজার করব। ডিস্টেন্স কোত্থেকে? তিনটে আলাদা আলাদা জায়গায় রয়েছে, তো অরিজিন থেকে ওদের ডিস্টেন্স মেজার করছি। অরিজিন, অরিজিন থেকে এই কিউ পয়েন্টের ডিস্টেন্সটাকে আমি ধরলাম আর ভেক্টর। অরিজিন থেকে এই এ পয়েন্টের ডিস্টেন্সটাকে আমি ধরলাম, ওরে অপদার্থ, এ পয়েন্টের ডিস্টেন্সটাকে আমি ধরলাম আর ওয়ান ভেক্টর। আর এই বি পয়েন্টের ডিস্টেন্সটাকে ধরলাম আর টু, ঠিক আছে? আঁকার আগে আই উইল সাজেস্ট একবার দেখে নাও। তাহলে এই ভেক্টরটা ডিরেকশন কোন দিকে? এইদিকে, ও থেকে কিউ। এগুলো সব, এগুলোকে কী বলে? দিজ আর কল্ড পজিশন ভেক্টরস, রাইট? ও থেকে এ আর ওয়ান ভেক্টর, ও থেকে বি আর টু ভেক্টর, আর ভেক্টর আর ওয়ান ভেক্টর আর টু ভেক্টর, ভালো কথা। এখন আমরা যখন কোনো একটা পয়েন্টে পোটেন্সিয়াল বা পোটেন্সিয়াল ডিফারেন্স বার করি, সবসময় যে চার্জের জন্য পোটেন্সিয়ালটা হচ্ছে সেই চার্জের থেকে ডিস্টেন্সগুলো বার করতে হয়। মানে কি বলতে চাইছি, যেমন আজকে আমরা বার করছি এই এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স কত, রাইট? তো আগে তো বার করতে হবে যে ওই চার্জ থেকে এ পয়েন্টের ডিস্টেন্স কত আর চার্জ থেকে বি পয়েন্টের ডিস্টেন্স কত। হ্যাঁ স্যার, ইজি তো। এই চার্জ থেকে এ পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে, চার্জ থেকে এ পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে এইটা, চার্জ থেকে এ পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে এইটা। এবার আমি বারবার ল্যাঙ্গুয়েজটা আমরা বোঝার চেষ্টা করো, আমি কী বলছি, চার্জ থেকে এ পয়েন্টের ডিস্টেন্স, হ্যাঁ বলছি না, এ থেকে চার্জের ডিস্টেন্স, চার্জ থেকে এ পয়েন্টের ডিস্টেন্স, তার মানে আমি এটার কথা বলছি,
দিস ডিস্টেন্স, ডিরেকশনটা এদিকে হবে, ঠিক আছে? আচ্ছা সৃজনী, আমি তোমাকে একটা জিনিস বলতে বলছি। আচ্ছা ধরো এই এই ডিস্টেন্স থেকে এখন আমি ধরে নিলাম, লিখো না কেউ, এরকম আমি এক্স ভেক্টর ধরে নিলাম, একটা ট্রায়াঙ্গেল টাইপের ফর্ম হয়েছে না, ও কিউ এ এরকম টাইপের, যদিও কিউ কোনো পয়েন্ট নয়, কিউ হচ্ছে একটা চার্জ, দিস কিউ ইজ অ্যাকচুয়ালি এ চার্জ, এটা কোনো পয়েন্ট নয়। তো এবার আমার একটা প্রশ্ন হচ্ছে, যেটা একটা ট্রায়াঙ্গেল টাইপের তৈরি হয়েছে না, অবশ্যই এই ট্রায়াঙ্গেলটা দেখে তোমার রেজাল্টেন্ট কোনটাকে মনে হচ্ছে? এই ট্রায়াঙ্গেলে তিনটে সাইড রয়েছে, তিনটে ভেক্টর, আর ভেক্টর, এক্স ভেক্টর আর আর ওয়ান ভেক্টর, এই তিনটে ভেক্টরের মধ্যে রেজাল্টেন্ট কোনটাকে মনে হচ্ছে? তাড়াতাড়ি বলো, তিনটের মধ্যে রেজাল্টেন্ট কোনটাকে মনে হচ্ছে? আরে আমি বললাম না যে একটা বসুন্ধরা কি বলছো বলো। ভেরি গুড, বিকজ আমরা ট্রায়াঙ্গেল লতে পড়েছি যে পরপর দুটো সাইড যখন সিরিয়ালি যাবে, কোনটা সিরিয়ালি গেছে, একটা এইটা আর একটা এইটা, তো এই দুটো তো সিরিয়ালি মানে সেম অর্ডার ফলো করেছে, তাহলে আরেকটা যেটা থাকে সেটা যদি অপোজিট অর্ডার ফলো করে, অপোজিট অর্ডার মানে মানে এটার অর্ডারটা হওয়া উচিত ছিল এই এই হয়ে আবার এদিকে ফিরবে, মানে এদিকে, কিন্তু যদি ডিরেকশনটা অপোজিট হয়ে যায় তার মানে ওটা রেজাল্টেন্ট। এ দেখো প্রথমে এদিকে গেল, তারপর এদিকে গেল, তারপর এদিকে আসার জায়গায় ওটা উল্টো হয়ে গেল, উল্টে। সো বেসিক্যালি দিস ইজ দ্য রেজাল্টেন্ট, দিস আর ওয়ান ভেক্টর ইজ দ্য রেজাল্টেন্ট, রাইট? তো ফ্রম দিস ফিগার, এই লিখো না, তোমরা লিখো না, ফ্রম দিস ফিগার উই ক্যান সে দ্যাট দ্য আর ওয়ান ভেক্টর ইজ ইকুয়ালস টু হচ্ছে এই ভেক্টর আর এই ভেক্টরের অ্যাডিশন, মানে আর ভেক্টর প্লাস এক্স ভেক্টর। তো আমরা যদি এক্স ভেক্টরটা বার করতে চাই কী হবে, এক্স ভেক্টর উইল বি ইকুয়ালস টু আর ওয়ান ভেক্টর মাইনাস আর ভেক্টর। তাহলে এই এক্স ভেক্টরটা না লিখে ওখানটা আমি কী লিখতে পারি, এক্স ভেক্টর না, এক্স ভেক্টর না লিখে আমি কী লিখতে পারি ওখানটায়, ওখানটা লিখতে পারি আর ওয়ান ভেক্টর। সেজন্য কি বুঝতে পেরেছো এটা কী হলো? আচ্ছা মিথিরা, এরপরটা তুমি বলবে। এবার নেক্সট আমরা বার করছি এই কিউ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স। এ দেখো এটা একটা ট্রায়াঙ্গেল ফলো করছে, কীরকম ট্রায়াঙ্গেল, এইটা একটা সাইড, এই রেডটা একটা সাইড আর এইটা একটা সাইড, দিস ট্রায়াঙ্গেল, দিস ওয়ান, এই এই এই। মিথিরা এই ট্রায়াঙ্গেলে রেজাল্টেন্ট কোনটা? আচ্ছা আমি আবার বলছি, কিউ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্স মানে ভেক্টরটা এদিকে, এবার তুমি এটাকে আমি ধরে নিলাম ওয়াই ভেক্টর। মিথিরা বলো এই আর ভেক্টর, ওয়াই ভেক্টর আর আর টু ভেক্টর, এই তিনটের মধ্যে রেজাল্টেন্ট কোনটা মনে হচ্ছে তোমার? আর টু ভেক্টর, আর টু ভেক্টর। সো অবভিয়াসলি দিস আর টু ভেক্টর উইল বি ইকুয়ালস টু আর ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর, ইট মিন্স দিস ওয়াই ভেক্টর উইল বি ইকুয়ালস টু আর টু ভেক্টর মাইনাস আর ভেক্টর। তাহলে এই ওয়াই ভেক্টরের জায়গায় আমরা কী লিখতে পারি, উই ক্যান রাইট আর টু ভেক্টর মাইনাস আর ভেক্টর। লিখে ফেলো, ছবিটাকে ফেলো সুন্দর করে। তো আমরা কিউ পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিস্টেন্সও পেয়ে গেছি, আমরা কিউ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্সও পেয়ে গেছি। আঁকা হয়ে গেছে, ওকে না লুক এট দ্য ফর্মুলা, আমরা আগেরটাতেই জাস্ট বার করেছি যখন কোলিনিয়ার পয়েন্টের জন্য করছিলাম। তো ফর্মুলাটা আমাদের এটা এসেছিলো দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স, ভিএভি ইজ ইকুয়ালস টু
VAB পটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়ালস টু VB মাইনাস VA যেটাকে বলে, এস স্টিল হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন নট ইনটু 1 বাই আর টু মাইনাস 1 বাই আর 1। ঠিক আছে, দেখো লক্ষ্য করে, মানে অদ্ভুত জিনিস যে ইনিশিয়াল পয়েন্ট আগে ফাইনাল পয়েন্টটা পরে, এরকম হয়েছিল, ওয়ান বাই রয়েছে তো ওই জন্য। তো এখানে আমরা পটেনশিয়াল ডিফারেন্স বার করছি এ আর বি পয়েন্টের মধ্যে, তো অ্যাকচুয়ালি এ পয়েন্ট থেকে বি পয়েন্টেই যাচ্ছি আমরা, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছি। তো সেম ফর্মুলাই ফলো হবে, ভিএবি ইজ ইকুয়ালস টু, বাট ডিফারেন্সটা এটাই ছিল যে ওখানে তো সেম লাইনে ছিল, তো যেই কারণে ডিরেকশনে কোনো সমস্যা হচ্ছিল না, বাট এখানে এ আর বি পয়েন্ট কিন্তু সেম লাইনে নেই, যে জন্য ডিরেকশনে একটা সমস্যা হচ্ছে। ডিরেকশনের সমস্যাটা মেটানোর জন্যই তো আমরা ভেক্টরকে ইউজ করলাম। ভেক্টর রাখলে আবার কী সমস্যা হচ্ছে, ভেক্টর থাকলে ওর সঙ্গে সঙ্গে শুধু ম্যাগনিচিউড নয়, ওর সঙ্গে ডিরেকশনটাও থেকে যাচ্ছে, বাট পোটেনশিয়ালে কোনো ডিরেকশন হয় না, পোটেনশিয়ালে শুধু ম্যাগনিচিউড হয়। ইলেকট্রিক ফিল্ডে যেরকম ডিরেকশন হয়, পোটেনশিয়ালে কোনো ডিরেকশন হয় না। তাই ওয়ান বাই আর টুর জায়গায় এখানে আমরা কী লিখবো, ম সরি মানে ডিস্টেন্সটা তো এখানে আর টু নয়, ডিস্টেন্সটা এখানে হবে হচ্ছে কত, কিউ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিস্টেন্সটা কত, আর টু মাইনাস আর, রাইট, ইট ইজ আর টু মাইনাস আর ভেক্টর। স্যার ডিরেকশন চলে আসছে যে ভেক্টর, তো আর ওয়ান বাই আর ওয়ান মানে যেটা ফাইনাল ইনিশিয়াল পয়েন্ট ছিল, মানে এ পয়েন্টের ডিস্টেন্সটা, এখানে এ পয়েন্টের ডিস্টেন্স কত প্লাস কিউ চার্জ থেকে, আর ওয়ান মাইনাস আর ভেক্টর। তাহলে এখানে লিখবো আর ওয়ান মাইনাস আর ভেক্টর, মানে জাস্ট আগেরটাকে কম্পেয়ার করে করে লিখে দিলাম, আগের ফর্মুলাটার সঙ্গে কম্পেয়ার করে করে লিখে দিলাম, আর ওয়ান মাইনাস আর ভেক্টর। ঠিক আছে, প্রবলেমটা কোথায়, প্রবলেমটা এটাই, দেখলো তো ভেক্টর, ভেক্টর তো রাখতে চলবে না, এখানে মড দিয়ে দেবে, এই জন্য মড। দ্যাটস ইট, নন কোলিনিয়ার পয়েন্টের জন্য পোটেনশিয়াল বার করা হয়ে গেছে। এত অবধি কোনো অসুবিধা আছে কিনা বলো। কারু কোনো অসুবিধা নেই এত অবধি, বাহ, সবাই দেখে নাও কিন্তু। এইটা তো বুঝতে পেরেছি, এটা কোথেকে এসেছিল, আগের ডেরিভেশনটা জাস্ট ওটা কি কম্পেয়ার করেছি না, আগেরটা কি ছিল, ওই কিউ চার্জ থেকে একটা ছিল বি, এটা ছিল বি পয়েন্ট, এটা ছিল এ পয়েন্ট, এটাই তো এঁকেছিলাম আমি, এ পয়েন্ট আর বি পয়েন্ট। তো এই এ পয়েন্টের ডিস্টেন্সটা ছিল আর ওয়ান, বি পয়েন্টের ডিস্টেন্সটা ছিল আর টু, আর আমরা এ থেকে বি পয়েন্টেই তো নিয়ে আসছিলাম। তো ফর্মুলায় দেখো ওয়ান বাই আর টুটা আগে আছে, মানে ফাইনাল ডিস্টেন্সটা আগে আছে, আর ওয়ানটা পরে আছে, মানে ইনিশিয়াল ডিস্টেন্সটা পরে রয়েছে ওয়ান বাই করে। তো এখানে তোমার ইনিশিয়াল ডিস্টেন্স কত ছিল, এখানে ইনিশিয়াল ডিস্টেন্স, এখানে ইনিশিয়াল ডিস্টেন্স ছিল এইটা কিউ চার্জ থেকে এ পয়েন্টের ডিস্টেন্স, আর ওয়ান ভেক্টর মাইনাস আর ভেক্টর। ফাইনাল ডিস্টেন্স কোনটা ছিল, এইটা, এটা ছিল তোমার ফাইনাল ডিস্টেন্স, আর টু ভেক্টর মাইনাস আর ভেক্টর। তো জাস্ট এটা যেরকম ওয়ান বাই ফাইনাল ডিস্টেন্সটা আগে ছিল, সেরকমভাবে এখানে ওয়ান বাই ফাইনাল ডিস্টেন্সটা আগে রাখলাম আর টু মাইনাস আর ভেক্টর, আর আর ওয়ানের জায়গায় লিখলাম আর ওয়ান মাইনাস আর ভেক্টর, দ্যাট ওয়াজ ইউর ইনিশিয়াল পজিশন বা ইনিশিয়াল ডিস্টেন্স ফ্রম কিউ চার্জ। এবার এগুলো তো ভেক্টর কোয়ান্টিটি না, আর পোটেনশিয়াল তো ভেক্টর হতে পারে না, তাই এগুলো জাস্ট ম্যাগনিচিউডটা নিয়েছি, ভেক্টরের ম্যাগনিচিউডটা নেবো শুধুমাত্র, এই আর টু মাইনাস আর ভেক্টরের ম্যাগনিচিউড বা মডুলাসটা নেবো, মড ভ্যালু। বোঝা গেছে? চলো নেক্সট টপিক হেডিং দাও, পোটেনশিয়াল ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল। কেউ কিছু বলবে? পোটেনশিয়াল ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল,
আমরা অফলাইন ক্লাস কবে শুরু করতে পারবো? যাবে বলবে হ্যাঁ, কি কি যেদিন বলবে তো হ্যাঁ, তুমি তো বেরোনোর জন্য একেবারে পা বাড়িয়েই রয়েছো। অফলাইন করতেই হবে। বাবা, এ আবার অন্য কথা বলে দেখি। আগে শুনতাম না আমার অফলাইন চলবে না, এখন আবার এগুলো অফলাইন করবে। বাবা, না বাড়িতে আছি, বেশ ভালো। কি হয়েছে কি হয়েছে? বললাম বাড়িতে তো বেশ ভালোই আছি। না, তুমি আগে বলতে না যে অফলাইন করবো, অনলাইন করবো না, অফলাইনই ভালো। আমরা তোমার দেখতে পেতাম না, এখন তো দেখতে পাই, শুনতেও পাই। আগে তুমি কি ছিলে? তোমার নেট খারাপ ছিল। এই আমার নিজে ওয়াইফাই কিনবে না, আমার নামে দোষ দেবে? সব স্টুডেন্ট দেখতে পাচ্ছে, ও দেখতে পাচ্ছে না। স্যার বলছিলাম আপনি কটা অবধি পড়াবেন? কেন গো, কোনো পড়া আছে তোমার? 11টা থেকে, স্কুলের ক্লাস থাকে তো, আজকে আছে আবার। ও ঠিক আছে ঠিক আছে, করি ছেড়ে দেবো। তোমায় কটায় ছাড়তে হবে সেটা বলো। 11টা থেকে আছে, ছাড়তে কটায় হবে? 11টা থেকে আছে তো, বুঝলাম। 11টা বাজতে একে ছাড়বো তোমাকে, ঠিক আছে? খাওয়া দাওয়া করেছো তো? হ্যাঁ। আচ্ছা, এই যে স্কুলের ক্লাস হয় তো, মানে এগুলো কি পুরোপুরি অ্যাটেন্ড করতে হয়? মানে কি কি অন করে? অ্যাকচুয়ালি সানডে যে ক্লাস থাকে না, বাট আজকে হঠাৎ করে একটা প্র্যাকটিক্যাল ক্লাস দিয়ে দিয়েছে, ওটা হয়নি বলে এই উইকে। ও আচ্ছা না আচ্ছা, অডিও অডিও বা ভিডিও ওরকম কিছু অন রাখতে হয় না। না একদম না। না ওকে, তো আচ্ছা, এই ছবি আমরা আগেও একবার দেখেছি, রাইট? ইলেকট্রিক ডাইপোলের জন্য ওর অ্যাক্সিয়াল কোন একটা পয়েন্টে, আচ্ছা নাম্বার ওয়ান হেডিং দাও, এর আন্ডারে নাম্বার ওয়ান হেডিং দাও, পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ এ ডাইপোল, পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ এ ডাইপোল, অ্যাট এ পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ এ ডাইপোল। এটা পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ এ ডাইপোল, ঠিক আছে? আচ্ছা, মিড পয়েন্ট থেকে ডিস্টেন্সটা আমি কত ধরবো? মিড পয়েন্ট থেকে ডিস্টেন্সটা, মিথিরা কি বাড়িতে একটু পড়া কম হচ্ছে? পাচ্ছ না কেন তাহলে? স্মলার ডিস্টেন্স, পুরোনোগুলোকে রিভাইজ করো, সবাইকেই বলছি, তাহলে কেউ নইলে কেউই পারবে না, ভুলে যাবে। বেশ, আচ্ছা, আমরা অলরেডি পোটেনশিয়ালের ফর্মুলা পেয়ে গেছি, দ্যাট ইজ 1/4π এপসাইলন নট q/r, ঠিক আছে? এটা হচ্ছে পোটেনশিয়ালের ফর্মুলা। মানে কিউ একটা চার্জ রাখা রয়েছে, তার জন্য আর ডিস্টেন্সে থাকা কোনো একটা পি পয়েন্টে পোটেনশিয়ালের ফর্মুলা হবে এইটা, 1/4π এপসাইলন নট q/r। এবার আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, সেজন্যই বলো, এই এ পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্স কত? আর প্লাস এল আর প্লাস এল, কারণ ও পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর, তারপরে এই এক্সট্রা এতটা রয়েছে, এক্সট্রা এতটা কত হবে? ডাইপোলটা পুরোটা 2L, তাহলে মধ্যবিন্দু মানে এই হাফ পোর্শনটা L, অলরেডি পড়ানো জিনিস। তাহলে এ পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর প্লাস এল। তাহলে লিখছি পোটেনশিয়াল, আচ্ছা আর একটা কথা তোমাদেরকে বলি, এই চ্যাপ্টারের আবার একটা জঘন্য ব্যাপার আছে, সেই জিনিসটা কি,
এই চ্যাপ্টারের একটা ব্যাপার হচ্ছে, ঠিক আগের চ্যাপ্টারের সঙ্গে ডিফারেন্স এটাই, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের চ্যাপ্টার যখন করিয়েছি তখন আমি বলেছিলাম যে কোনো ফর্মুলায় কখনো চার্জের সাইন নেবে না, চার্জের ম্যাগনিচিউড নেবে, বাট নেভার কনসিডার দ্য সাইন অফ দ্য চার্জ। বাট পোটেনশিয়ালের চ্যাপ্টারে তোমাদের ফর্মুলাতে কিন্তু সাইনটাকে নিয়ে নিতে হবে। তাহলে এখানে পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি ডিউ টু মাইনাস কিউ চার্জ প্লেসড অ্যাট পয়েন্ট এ, নাম দিলাম ভি এ, ঠিক আছে, মানে এই এ পয়েন্টে থাকা মাইনাস কিউ চার্জের জন্য পোটেনশিয়াল কত হচ্ছে। তো ভি এ ইজ ইকুয়ালস টু ফর্মুলা কি, 1/4π এপসাইলন নট, চার্জের ভ্যালু হচ্ছে মাইনাস কিউ, নিতে হবে কিছু করার নেই, ডিভাইডেড বাই ডিস্টেন্স কত, আর স্কোয়ার ফার স্কোয়ার কিছু না, শুধু আর, ডিস্টেন্সটা কত রয়েছে এখানে এ পয়েন্ট থেকে পি পয়েন্টের, আর প্লাস এল। সো আমার ফর্মুলা এলো ফাইনালি মাইনাস 1/4π এপসাইলন নট কিউ বাই আর প্লাস এল। সৃজনী বলো তো অ্যালং কোন দিকে কাজ করছে এটা, অ্যালং হোয়াট, খুব মারবো গিয়ে, পোটেনশিয়ালে কোনো ডিরেকশন হয় না, তাই অ্যালং ফ্যালং কী আবার এখানে। নেক্সট, পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি ডিউ টু প্লাস কিউ চার্জ প্লেসড অ্যাট পয়েন্ট বি, ঠিক আছে, তো বি পয়েন্টে রাখা প্লাস কিউ চার্জের জন্য পোটেনশিয়াল কত হবে, 1/4π ε0 চার্জ হচ্ছে কিউ, বি পয়েন্টে কিউ চার্জ রাখা রয়েছে প্লাস কিউ, তাই প্লাস কিউ নিয়েছি, ডিভাইডেড বাই বসুন্ধরা বলো এই ডিস্টেন্সটা কত, বসুন্ধরা ডিস্টেন্সটা কত, মিথিরা বলো ডিস্টেন্সটা কত, আর মাইনাস এল, কি হলো ব্যাপারটা, পারলে না কেন তুমি, জয়েন করো। তো এই পি পয়েন্টে এ এর জন্য পোটেনশিয়াল হচ্ছে 1/4π ε0 কিউ বাই আর প্লাস এল, আর বি এর জন্য মানে মাইনাস কিউ এর জন্য পোটেনশিয়াল হচ্ছে 1/4π ε0 কিউ বাই আর মাইনাস এল, ঠিক আছে, তাহলে টোটাল পোটেনশিয়াল কত হবে, দেয়ারফোর টোটাল পোটেনশিয়াল কত, জাস্ট অ্যাড করে দেবো, দেয়ারফোর টোটাল পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি, ভি দিয়ে লিখছি, টোটাল পোটেনশিয়াল কত হবে, ভি এ প্লাস ভি বি, তো ভি ইজ ইকুয়ালস টু ভি এর ভ্যালু হচ্ছে মাইনাস 1/4π ε0 কিউ বাই আর প্লাস এল প্লাস 1/4π ε0 কিউ বাই আর মাইনাস এল, ঠিক আছে, 1/4π ε0 এখান থেকে কমন নিচ্ছি আমরা, সরি q/4π ε0 কমন নিচ্ছি, q/4π ε0 কমন নিচ্ছি, নিলে ব্র্যাকেটে কী থাকবে, 1/r-l মাইনাস 1/r+l, ঠিক আছে, সো পোটেনশিয়াল এলো আমাদের q/4π ε0 ইন্টু 1/r-l মাইনাস 1/r+l। আরও সিম্পলিফাই করা যায় এটাকে, সিম্পলিফাই না মানে ওই আর কি, তো পরের লাইনে ভি ইজ ইকুয়ালস টু q/4π ε0 বাইরে আছে থাক, এখানটায় এলসিএম হবে r-l ইন্টু r+l, উপরে যাবে এখানটায় r+l মাইনাস r-l, আচ্ছা r-l ইন্টু r+l মানে কত হয়ে যাবে, r² - l² সো ভি ইজ ইকুয়ালস টু ইজ q/4π ε0 ডিনোমিনেটরে আর স্কোয়ার
মাইনাস এল স্কোয়ার, আর এখানটা কি হবে, এই এল এল, আচ্ছা না 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 না, ভুল 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 ভুল, তো আর প্লাস এল, আর ব্র্যাকেট উঠলে ওটা মাইনাস এ আর প্লাস এল, তো এল কাটবে না, আর কেটে যাবে, আর আর কেটে যাবে, আর এল আর এল অ্যাড হয়ে গিয়ে ওটা টু এল হয়ে যাবে। সো ভি ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট, চার্জটাকে এখানে নিয়ে গেলাম কিউ ইন্টু, এখানে কি এসছে আমাদের এল প্লাস এল মানে টু এল, কিউ ইন্টু টু এল বাই নিচে এসছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। তাড়াতাড়ি করে আমাকে একটু বলে দাও তো, কিউ ইন্টু টু এল মানে কি, কিউ ইন্টু টু এল মানে কি? যেটাকে বলে ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট। তাহলে কিউ ইন্টু টু এল এর জায়গায় আমরা লিখবো পি, পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। ঠিক আছে, তোমাদের জন্য একটা বিরিয়ানি চ্যালেঞ্জ রইলো, ওকে, পারলেই বিরিয়ানি। এটার ভেক্টর ফর্মটা আমাকে একটু বলে দেবে, স্পেশাল কেস লেখো এবার, স্পেশাল কেস, স্পেশাল কেস। আচ্ছা এটা তো, এটা তো, এটা এটা ফর এসআই সিস্টেম, ওকে, দিস ইজ ফর এসআই সিস্টেম। অ্যান্ড সিজিএসএ কী হবে, সিজিএসএ এটা হবে হচ্ছে, সিজিএসএ এটা হবে হচ্ছে 1/4 পাই এপসাইলন, এটা থাকবে না, ইমপ্লাইজ দিও না, এমনি লিখছি। দেয়ার ফর পোটেন্সিয়াল ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, মানে কি এটা শুধু সিজিএসএ, সিজিএস সিস্টেম, 1/ε0টা আর থাকবে না। ঠিক আছে, তোমাদের বিরিয়ানি চ্যালেঞ্জ হচ্ছে এই যে ফর্মটা লিখলাম এটা তো স্কেলার ফর্মে লিখেছি, এই যে পোটেনশিয়ালটা এলো আমাদের টোটাল অ্যাক্সিয়াল পয়েন্ট অফ এ ডাইপোল, এটা হচ্ছে স্কেলার ফর্মে লিখেছি, ভেক্টর ফর্মটা তোমরা বলবে, পারলে আমি বাড়ি গিয়ে বিরিয়ানি দিয়ে আসবো। এটা একটা কথা গেল। সেকেন্ডলি, স্পেশাল কেস, না স্পেশাল কেস, হ্যাঁ স্পেশাল কেস, সরি সরি সরি, স্পেশাল কেস, স্পেশাল কেস, ভি ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তাই তো, এটাই তো এসছে আমাদের। ডাইপোল খুব ছোটো হয়, তার রেসপেক্টে ডিস্টেন্সগুলো অনেক বেশি হয়, তো সেখানে আমি বলতে পারি না আর গ্রেটার গ্রেটার দেন এল, ইফ আর গ্রেটার গ্রেটার দেন এল দেন দেন উই ক্যান নেগলেক্ট দিস এল, রাইট? এখানে যদি এলটাকে নেগলেক্ট করি তাহলে পোটেনশিয়ালটা কী আসছে, ভি ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট পি বাই স্মল আর স্কোয়ার। ওকে, দ্যাটস ইট, আজকে আমি এতটাই করালাম, শুধু বসুন্ধরা তোমার হয়ে গেছে তো তুমি ইয়ে করতে পারো, বাট জাস্ট বিরিয়ানি চ্যালেঞ্জের জন্য বাকি যারা রয়েছে আমাকে বলো, যদি বিরিয়ানি খেতে হয় যে ভেক্টর ফর্মটা কী হবে, লিফট করে দাও বসুন্ধরা। বিরিয়ানি চ্যালেঞ্জ কী হবে, মানে আই মিন সরি, মানে ভেক্টর ফর্ম কী হবে? আরে ইকুয়েশনটার মধ্যে দেখো না, যে আগেরটা যেরকম আমরা পি এর মাথায় ভেক্টর দিয়ে দিয়েছিলাম, কেন, যে পিটাই ছিল একমাত্র ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এখানে ভেক্টর কোয়ান্টিটি কোনটা আছে? পরের দিন থেকে দেখবে আমি মিউট করে পড়াবো তোমাদেরকে, শুধু লিখিয়ে দিয়ে চলে যাব। জিজ্ঞেস করছি কোনটা ভেক্টর ফর্ম, বলতে পারছে না, ভেক্টর কোয়ান্টিটি কোনটা আছে ইকুয়েশনের মধ্যে, তাহলে বলো ভেক্টর ফর্মটা কী হবে, বিরিয়ানি খাবে না নাকি? ওকে, মিথিরা তুমি বলো কি ঠিক বললো, যদি তুমি যদি বলতে পারো তাহলে তুমিও পাবে। রাজীব, মিথিরা সবাই বলো, ঠিকই মনে হচ্ছে। রাজীব বুঝতে পারছি না। বাহ, ভেরি গুড। তাহলে সৃজনী অর্ডার করে দিই, আমার অ্যাড্রেসে, ঠিক আছে আমি চলে যাব, আমি আমার জন্য আনবো, আমি নিজে খাবো, এক ফোঁটাও দেব না, কারণ বড্ড বড় অমানুষ তুমি, ভীষণ বড় অমানুষ, কারণ পোটেনশিয়াল কোনোদিন ভেক্টর হতে পারে না,
প্রথম থেকে বলে আসছি পটেনশিয়াল একটা স্কেলার কোয়ান্টিটি, এটার ভেক্টর ফর্ম হতেই পারে না। বলছো কি করে? এটা বলে দাও প্রথমে যে পটেনশিয়ালের কোনো ভেক্টর ফর্ম হতে পারে না। ওকে, পটেনশিয়াল ইজ আ স্কেলার কোয়ান্টিটি, পটেনশিয়ালের কোনো দিন কোনো ভেক্টর ফর্ম হতে পারে না, বিকজ পটেনশিয়াল হ্যাজ নো ডিরেকশন। পটেনশিয়াল ইজ অ্যাকচুয়ালি অন আ ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানে কোনো ডিরেকশন হয় না। ওকে, চলো লিভ।